হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। জয় নিতাই, আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছি। এখন বৃষ্টি পড়ছে, তো আপনারা সবাই ভালো থাকবেন, আমরাও সবাই ভালো আছি। এবং নতুন পুরানো আমার সমস্ত সাবস্ক্রাইবারদের আন্তরিক শুভেচ্ছা, এবং তোমরা সবাই আমার ভিডিওটাকে দেখতে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আজকের আমি একটা চিলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে ঝাল ঝাল রেসিপি। আর চিলেটা জ্বর যখন শরীর খুব খারাপ হয়, খেতে ইচ্ছে করে না, মুখের কোনো স্বাদ থাকে না, এই চিলের রেসিপিটা আপনারা বানিয়ে খাবেন, খুবই সুন্দর লাগবে। আর বৃষ্টির সময় তো কথাই নেই, চা কফিতে খুবই ভালো লাগে। চলো রেসিপিটা দেখতে থাকি। আমার সমস্ত বাড়ির কাজ কমপ্লিট, স্নান করাও হয়ে গেছে আর পুজো পাঠও হয়ে গেছে। এবার তোমাদের সঙ্গে আমি চিলের রেসিপিটা শেয়ার করব। চলো ফ্রেন্ড, আমরা এই চিলের রেসিপিটা দেখতে থাকি। কড়ি পাতা, বাদাম, কাঁচা পেঁয়াজ আর অল্প লঙ্কা কুচি করে রেখেছি, লবণ, দুধ, জিরে, মাস্টার অয়েল, জিরে, তেলটা দিয়েছি। তেল গরম হলে জিরে ফোড়ন দিলাম। এবারে মেন হচ্ছে আমার কড়ি পাতা। আমি লবণ অ্যাড করছি যাতে তেলটা না ছিটকয়। এবারে আমি মুগফলি অ্যাড করব। মুগফলিটা ভালো করে ভাজা হবে। যতক্ষণ না মুগফলি ভাজা হচ্ছে আমরা নাড়তে থাকবো। বাদামটা লাল হয়ে এসেছে, এরপরে আমরা অনিয়ন আর কাঁচা লঙ্কা দিয়ে কুচি করে রেখেছি ওটা দেব। আপনারা রসুনও দিতে পারেন, রসুনটা তেলে ফোড়ন দিলে খুব সুন্দর স্মেল আসবে। আর ওটা রসুনটা আজকে আমি দিচ্ছি না, আপনারা অবশ্যই দেবেন রসুনটা, রসুনের জন্য স্বাদ আলাদা হয়ে যাবে। ওটা আমি আবার ছোটো করব। হালকা ব্রাউন হয়ে হালকা পেঁয়াজটা ভাজবেন, কারণ চিড়ে দিয়ে ভাজতে হবে। এরপরে আমি অ্যাড করছি হলুদ পাউডার, অল্প লবণ অ্যাড করছি, এরপরে আমি জিরে আর লঙ্কা গুঁড়িয়ে রেখেছি ওটা অ্যাড করছি, একটু স্পাইসি স্পাইসি হয়, এটা সবাই খেতে ভালোবাসে আমার বাড়িতে। এবং আমার দুটো ফ্রেন্ড আছে, একজন হচ্ছে এখন বর্তমান দমদমে থাকে আর একজন ভাটিন্ডাতে চলে গেছে পশ্চিম। তো আমার দুজনই খুবই প্রিয়, আমার দমদমের যে দিদি উনি তো আরও বেশি খুবই প্রিয় ওর। এরপরে আমি চিড়েটা দিয়ে দেব, পরিষ্কার করে রেখেছি চিড়েটা। এই চিড়ে ভাজাটা আমার বাড়িতেও সবাই খুব ভালোবাসে, আমার বড় মেয়ে, ছোট মেয়ে, আমার স্বামী, আমারও তো ভালো লাগে। কিন্তু আজকের আমি খাবো না, কারণ এটা পেঁয়াজ দিয়েছি, আমি পেঁয়াজ রসুন কিছুই খাই না, তাই এটা করবো না আজকে। এটা আমার দুই মেয়ে আর আমার স্বামী খাবে। এটা চায়ের সঙ্গে খুব সুন্দর লাগে, বৃষ্টি পড়ছে, কি জ্বর হয়েছে, শরীর খারাপ, এটা খুব সুন্দর লাগে খেতে, টেস্টি, খুবই হেভি টেস্টি হয়। নাড়াচাড়া করব, এটা খুব সুন্দর করে মুচমুচে ফ্রাই হবে। হাত দিয়ে আপনারা দেখে নেবেন এটা মুচমুচ হচ্ছে কিনা, এখনো বাকি আছে, সফট হয়নি, সব গ্যাসটা একটু ধিমি আছে, পাকাতে হবে। এটা খুবই টেস্টি হয়, এটা স্ন্যাক্সের কাজ করে, চা কফি যেন খেলেই তো একদম জমেই যায়, আর কথাই নেই। আমার হাতে বানানো আচার, দা কাসুন্দি আচার, এটাও আমি চিড়ে ভাজাতে দেবো। নাড়াচাড়া করব, এবার চেক করব যে চিড়েটা মুচমুচে হয়েছে কিনা। এর কুড়কুড় আওয়াজ এসছে, হয়ে গেছে। এইবারে আমরা এতে অ্যাড করব যে আমার হাতে বানানো কাসুন্দি আচার, ওইটা একটু অ্যাড করব। ঠান্ডা হয়ে গেলে চানাচুর অ্যাড করব। এবার মিক্সড করে দিয়েছি আচারটা দিয়ে, এরপরে আমি গ্যাস বন্ধ করে দেবো। ঠান্ডা হওয়ার পরে আমি চানাচুরেতে মিক্সড করবো।
এরপরে এটাকে আমি ঢালবো থালায়। চিড়ের উপরে শুকনো লঙ্কা ভেজে কড়ি পাতা ভেজে আমি একটু গার্নিশ করি। আন্টি চিড়া বহুত হি আচ্ছা ভাই, একদম ইয়ামি ইয়ামি হয়েছে। আপ জরুর ট্রাই করনা ইস চিড়ে কো। ঠিক আছে, বাই। আজকের মতন রেসিপিটা এখানে শেষ করছি। এই মশলা চিড়াটা ট্রাই করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।